উত্তর চব্বিশ পরগনার বেলগড়িয়ার বান্ধবনগরে গৃহবধূ রহস্য মৃত্যু কুয়ো থেকে উদ্ধার মৃতদেহ পরিবারের দাবি গতকাল রাতে মেয়ের সঙ্গে ঘুমিয়েছিলেন তিপ্পান্ন বছরের মধু ছন্দা সাহা আজ সকালে কুয়োর মধ্যে তার মৃতদেহ ভাসতে দেখা যায় দমকল কর্মীরা এসে তার দেহ উদ্ধার করে কথা বলবে সরাসরি আমাদের প্রতিনিধি বৈক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে বৈক ঠিক কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে পুলিশ ইবা কি বলছে দেখো এই মুহূর্ত আমরা ঘটনাস্থলে রয়েছি আমি ক্যামেরা পার্সন সুব্রতকে বলবো দেখানোর জন্য আমার সামনে যে বাড়ি বান্ধবনগরের এই বাড়িতেই মধুচন্দ্রা সাহা তিনি তার মেয়েকে নিয়ে এসেছিলেন মেয়ে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বাড়ির ভেতরের ছবিটা আমরা দেখাবো ঠিক কোন কুয়ে এই গোটা ঘটনা ঘটেছে বাড়ির সোজা গিয়ে বা একটি কুয়ো রয়েছে দোতলা থেকে এই কুয়োর দিকে আসা যায় এবং বাইরে দিয়েও সরাসরি কুয়োর দিকে আসা যায় আজকে সকালে এই কুয়োর মধ্যে দেহ উদ্ধারের ঘটনা ঘটে আমরা ক্যামেরাপ্সন সুব্রতকে বলবো দেখানোর জন্য আমার সামনে যে কুয়ো দেখতে পাওয়া যাচ্ছে কুয়োর ওপরে একটা লোহার ব্যারিকেড করা আছে এই ব্যারিকেডের নিচেই কিন্তু গার্ডের নিচেই দেহ উদ্ধারের ঘটনা ঘটে দমকলকর্মীরা আসেন বেলঘড়িয়া থানার পুলিশ অফিসিয়ালসরা আসেন এখান থেকে দেহ উদ্ধার করে নিয়ে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বেশ কয়েকটা জিনিস নিয়ে প্রশ্ন উঠছে যে এই কুয়োর মধ্যে একান্ন বছরের একজন মহিলা তিনি আত্মহত্যা করলেন অথচ আশেপাশে প্রতিবেশীরা কেউ বুঝতে পারলে না এবং তার পাশাপাশি কুয়োর ওপরের জায়গাটা এতটাই অপরিসর এখান থেকে কিভাবে একজন একান্ন বছরের মহিলা আত্মহত্যা করতে পারেন সেটা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন দানা বেঁধেছে দেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে পুলিশ আধিকারিকরা বলছেন প্রয়োজনে ফরেন্সিক আধিকারিকরাও আসবেন এবং এখান থেকে নমুনা সংগ্রহ করবেন অস্বাভাবিক মৃত্যুর মামলা বেলঘরিয়া থানায় ইতিমধ্যেই দায়ের হয়েছে এবং তার ভিত্তিতে পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছেন মৃতার মেয়ে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক মৃতার থাকতেন অন্য জায়গায় তিনি বেলঘড়িয়া এসেছেন আত্মহত্যা যদি তার করার থাকতো তাহলে তিনি বেলঘড়িয়া এসে কেন করবেন এই সমস্ত প্রশ্নই কিন্তু প্রতিবেশীদের তরফ থেকে করা হচ্ছে পুলিশ আধিকারিকরা বলছেন রহস্য মৃত্যুর মামলা হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন এবং তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ধন্যবাদ